লকডাউনের জেরে রাজ্য প্রশাসনের উদ্যোগে ঘরে ফিরল উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার শ্রমিকেরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমাদের জেলা পরিষদের পিএমকে রাস্তার একটা অর্ডার এসেছিল, বলছেন সেই রাস্তায় বাগদা থেকে বা বদর থেকে অনেক শ্রমিকরা কাজ করছিল, কিন্তু কাজ করতে করতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এরা সব কাজ বন্ধ করে বসেছিল। এরা কোনো খাওয়া দাওয়া পাচ্ছিল না। ওই গ্রাম থেকে আমার এক কর্মী ফোন করে, আমি যথারীতি কালকে চলে যাই। যাওয়ার পরে ওদের চাল ডাল মুদিখানার মাল সব ব্যবস্থা করি এবং আজকে দুটো গাড়ি করে ওদের অর্থ কিছু সাহায্য করে আমি ওদেরকে বাগদা গ্রামে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি। এবং প্রশাসনের সাথেও আমি কথা বলেছি, আমাদের বসিরহাটের এসডিপিও সাহেব তার সাথে কথা বলেছিলাম, স্যার বলেছেন যে ওনাদের দুটো গাড়ি করে আপনি পাঠিয়ে দেন যাতে কোনো অসুবিধা না। আমাদের 10-12 দিন ধরে খাওয়াইছে, নিজিত্ব গাড়ি ঠিক করে দিয়েছে, পয়সা দিয়েছে, এখন নিনাই আমাদের বাড়ি পাঠাচ্ছে। কেমন লাগছে? এখন ভালো লাগছে, আমরা বাড়ি যেতে পারছি, ঘরের ছেলে ঘরে যাচ্ছে পারছি, আমার মা বাবা দেখতে পারবো, আমার মা বাবা আমার আমাদের দেখতে পারবে। আপনার নাম? আমার নাম বিশু ঘোষ। Beep, beep.